নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। আজকে আমি মাধ্যমিকের অঙ্ক অর্থাৎ ম্যাথমেটিক্স সলভ করাবো, পেজ নম্বর 181। তো দেখো, 181 থেকে যে সমস্ত এমসিকিউব আছে, ঠিক আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, 181, 182 এবং 183 নম্বর পেজ। তো দেখো, আমি তোমাদের শুধুমাত্র অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি করিয়েছি, ঠিক আছে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য অ্যান্সারগুলো তুলে ধরেছি। তো দেখো, 181 নম্বর পেজ এবং 182 নম্বর পেজের যাবতীয় এমসিকিউবগুলো, শূন্যস্থান, ট্রু ফলস, সেইগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখে নাও, আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। সুদ সমান সমান পিএনআরওয়াই 25 টাকা এবং সময় সমান সমান এন বছর, সুদের হার আর, ঠিক আছে, আসলটা বেরোবে আমাদের। তো দেখতে পাচ্ছো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, ক্যালকুলেশন করে ইন্টারেস্ট কী আছে, পিএনআরওয়াই 25, ঠিক আছে, মাল্টিপ্লাই 100। তো দেখে নাও, অঙ্কগুলো খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, 4-25 100, এনআরআর কেটে যাচ্ছে, 4P থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 4P টাকা। পরের প্রশ্ন, এক্স সমান সমান √15 প্লাস √3 এর হোল স্কোয়ার করেছি, আর ওয়াই সমান সমান √15 প্লাস √10 প্লাস √8 এর হোল স্কোয়ার করেছি। তো দেখো, ক্যালকুলেশন করে এক্স সমান সমান 18 প্লাস √45 এবং ওয়াই সমান সমান 18 প্লাস √80। তার মানে কোনটা বড় আছে, বড় আছে দ্বিতীয়টা, মানে ওয়াইটা বড় আছে, তার জন্য আমি কী করেছি, এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। পরের অঙ্কটা রোমান থ্রির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমি এবির মানটা বের করেছি, এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, তাই তো। যদি এসি যদি 24 হয় তাহলে কী হবে, এও কত হবে, এও আর ওসি 12-12 করে হবে, এবং ওডি আর ওবি কত হবে, 5-5 করে হবে। আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, 12² প্লাস 5² 144 প্লাস 25 সমান সমান 169। তার মানে কি, এবি যদি 13 হয় তাহলে বাকি যে পরিসীমা হবে, পরিসীমা কত হবে, 13×4 হবে সমান সমান 52 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এবার আমি রোমান ফোরের প্রশ্নটা সলভ করাবো। বলেছি একটি ব্যাসার্ধ 2R সেন্টিমিটার, ঠিক আছে, আর উচ্চতা কী আছে, উচ্চতা দ্বিগুণ বলেছে, তাই তো, 2R, তা মানে উচ্চতা কত হলো, উচ্চতা হলো সরি 2H সেন্টিমিটার। তাহলে আমাদের অঙ্কটা কী আছে, 1/3 পাই এর স্কোয়ার এইচ। তো দেখো, ক্যালকুলেশন করে 1/3 পাই এর স্কোয়ার এইচ গুণ 8, মানে কি, প্রথম যে সংখ্যাটা আছে তার থেকে কিন্তু 8 গুণ, অর্থাৎ ডি এর অ্যান্সার। পরের অঙ্কটা 6 নম্বরের প্রশ্ন। তো দেখো, আমি টোটাল যোগ করেছি এবং গড় করেছি, 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 4/6 সমান সমান 9। তো দেখো, ক্যালকুলেশন করে x প্লাস y সমান সমান 19 পেয়েছি। তো বুঝতেই পারছো খুব ইজি অঙ্ক, বি নম্বরে এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে বলতে পারি 100% তোমরা অঙ্কতে একটা ভালো নম্বর পাবে। তো দেখো, এই যে অঙ্কটা আছে, 2 এর রোমান অন শূন্যস্থান, এর অ্যান্সার হবে সরল অংশীদারী কারবার বলে, ঠিক আছে, সরল অংশীদারী কারবার বলে এর শূন্যস্থানে হবে। তো দেখো, রোমান 2 এর যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে y প্লাস z সামেশান, এটা কী হবে, x হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো, আমি x সামেশান y যদি দিই, x সামেশান y সমান তাহলে কী হবে, x সমান সমান k1y, আবার x সামেশান z যদি হয়, x সমান সমান k2z। আমরা দেখতে পারছি এক্সট্রা আমাদের হবে, মানে y প্লাস z যদি থাকে তাহলে আমাদের এক্সট্রাই হবে না। আর রোমান থ্রি অ্যান্সার হবে 2, রোমান 4 অ্যান্সার হবে 1/2, রোমান 5 অ্যান্সার হবে কেন্দ্রীয়, রোমান 6 অ্যান্সার হবে LB, ঠিক আছে, LB। আর 3 রোমান 1 অ্যান্সার হবে মিথ্যা, অসমান, রোমান 2 অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে, রোমান 2 অ্যান্সার হবে মিথ্যা। তো দেখো, আমি এখানে ক্যালকুলেশন করেছি, কারণ এখানে x8 y8 আছে, যদি x4 y4 আর x4 এইদিকে y4 বেরোতো তাহলে এটা সত্য হতো। আমি এখানে একটা দেখিয়ে দিছি সাইডে, দেখো, ঠিক আছে, এটা সত্য কিন্তু, x4 y4 সমান সমান x4 y4, ঠিক আছে, এটা সত্য। তো দেখো, রোমান 3 অ্যান্সার সত্য হবে, রোমান 4 অ্যান্সার সত্য হবে, রোমান 5 অ্যান্সার মিথ্যা হবে, এবং রোমান 6 যে অ্যান্সার আছে, তো দেখো, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি এটা ফর্মুলা ইউজ করছি, এই টাইপের অঙ্ক প্রচুর আছে, সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তার মানে কি আছে, সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 সেক থিটা ইন্টু কস থিটা, সো সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস 2 সেক থিটা মাল্টিপ্লাই 1/সেক থিটা। সেক থিটা কেটে গেলে কী থাকছে, 2 থাকছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।